ইংলিশে কি আসতে পারে? ইংলিশে একটা কমন একটা বিষয়, সেটা হচ্ছে তোমাকে ট্রান্সলেট করতে হবে বাংলা থেকে ইংলিশ। এটা প্রায় পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা আসে, পুলিশ এসআই পদের পরীক্ষা আসে এবং অন্যান্য বাহিনীর পরীক্ষাগুলোতে এখন এই ট্রান্সলেট বাংলা থেকে ইংলিশ বেশি দিচ্ছে। ঠিক আছে, আজকে আমরা কিছু ট্রান্সলেশন তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে দেখি কারা কারা সঠিক উত্তর দিতে পারো। সর্বদা সত্য কথা বলিও, ঢাকা বাংলাদেশের রাজধানী, কি হবে? ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। গুড। চার নম্বর, পাখিরা আকাশে উড়ে, আমার বাবা একটি কুকুর আছে, মাই ফাদার হ্যাজ এ ডগ। ঠিক আছে, রামেরা পাঁচ ভাই, রাম এন্ড হিজ ব্রাদার্স আর ফাইভ ইন নাম্বার। ঠিক আছে, আমি ভাত খাই, আই ইট রাইস। খুবই সহজ, এই ধরনের প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাসিং ডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, এই টেন্সের স্ট্রাকচারগুলো একটু পড়ে নেবা, তাহলে তোমরা এই ধরনের যে অনুবাদগুলো আসবে বাংলা থেকে ইংলিশে লেখা, সেগুলো তোমরা খুব ভালোভাবে লিখতে পারবে। ঠিক আছে, এরপরে একটা প্যারাগ্রাফ রাইটিং আসতে পারে, দেখো কি রকম প্যারাগ্রাফ আসতে পারে। শুধু যে প্যারাগ্রাফ আসবে তা না, এসে আসতে পারে, অ্যাপ্লিকেশন আসতে পারে। অ্যাপ্লিকেশনের মধ্যে খুবই ইম্পর্টেন্ট, ফুলফিল স্টুডেন্টশিপ, এটা সবাইকে বলে দিলাম, ইউটিউবের স্টুডেন্টকেও বললাম, তোমাদেরকেও বললাম, ফুলফিল স্টুডেন্টশিপটা পড়ে নেবে। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছিল তোমার ডায়লগ, কি পড়ছে ডায়লগ? ছোটবেলায় তোমরা ক্লাস টেনে ডায়লগ পড়ছিলে না? ডায়লগও কিন্তু আসতে পারে, বুঝাতে পারছে কি ডায়লগ? আমার তোমাদের এখানে যেটা মডেল টেস্ট আমরা নিবো, ওখানে দুটা কোশ্চেনে আমি মডেল টেস্টের ডায়লগ দিছে, কিন্তু দেখি তোমরা ডায়লগ পারো নাকি ভুলে গেছো। ঠিক আছে, আচ্ছা ডায়লগ খুবই সহজ, যে কোনো একটা টপিক নিয়ে বন্ধুর সাথে আলোচনা করতে হয়, সেটা হতে পারে নিজের সম্পর্কে, পরিবার সম্পর্কে, নিজের স্কুল সম্পর্কে, কলেজ সম্পর্কে। ঠিক আছে, একটা টপিক নিয়ে তো ডায়লগ লিখতে হয়, তাই না? ওকে, এরপরে প্যারাগ্রাফ কি হতে পারে দেখো, এখানে আছে ফ্লাওয়ার্স অফ বাংলাদেশ আর চলো রোড অ্যাক্সিডেন্ট এবং রেনি সিজন, এই ধরনের গুরুত্বপূর্ণ, যেহেতু পুলিশে পরীক্ষা দিতে যাবা, সামনে যদি কোনো গুরুত্বপূর্ণ দিবস থাকে সেই দিবসটা সম্পর্কে ভালোভাবে পড়বা, যেমন 16 ডিসেম্বর হতে পারে, ঠিক আছে, 16 ডিসেম্বর। ঠিক আছে, এরপরে ইন্ডিপেন্ডেন্স ডে, দেশ নিয়ে একটা থাকবে, পদ্মা সেতু অনেক বড় এবং অনেক গর্বের একটা বিষয় বাংলাদেশের, পদ্মা সেতু সম্পর্কে ভালোভাবে পড়বা, বুঝাতে পারছেন? এটা ইংলিশে অবশ্যই প্যারাগ্রাফটা পড়ে নেবা, কমন পেতে পারো।